সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করে আমার নিবেদন অনির্বাণ ঘোষের লেখা বাংলা তারিখ কবিতা। সারা বছর হুঁশ থাকে না, সারা বছর উপেক্ষিত, ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্ধমৃত। কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত, দেখতে পাবেন সেই বেচারা কেমন করেনি তস্তত। হয়তো তিনি বলতে পারেন, ইয়ে মানে বাংলা তারিখ, কেমন করে বলবো সব, কমে তো আর লাগে না ঠিক। তাও আমাদের পয়লা বৈশাখ, তাও আমাদের বর্ষবরণ, আসর সাজাই কাসর বাজাই উদ্দীপনার নানান ধরন। বাংলা বছর বলতে হাতে সাকুল্যে দিন দু চারখানি, একটি তো তার পয়লা বৈশাখ, অন্যটিকেও সবাই মানি। ঠিক ধরেছেন, কবিগুরুর জন্মতিথি বৈশাখ মাসে, আষাঢ় শ্রাবণ একটি দুটি, বাদ বাকিতে কি যায় আসে। হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে, সবাই বাংলা তারিখ মেলায়, ঠেকায় পড়ে দু একদিনই, এরপর কে রাখবে মনে। বাংলা বছর ক্যালেন্ডারেই ঝুলবে ধুলোর আস্তরণে। ধন্যবাদ।